এই রেসিপিটা একদম পারফেক্টলি করার জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও কড়াইশুঁটির পুরটা বানানোর সময় কী এমন দিলে টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায় সেটাও আপনাদের জানাবো। বাই দ্য ওয়ে, আমি অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি কড়াইশুঁটির কচুরি। তাহলে কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিচ্ছি 500 গ্রাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকে আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছি, আর আমি এখানে ফ্রেশ কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে ফ্রোজেন কড়াইশুঁটিও নিয়ে নিতে পারেন। এবার এই কড়াইশুঁটিগুলোকে আমি ডিরেক্টলি মিক্সিতে পেস্ট করে দেবো। পুরো কড়াইশুঁটিটা মিক্সিতে দেওয়ার পরে আমাদের আর এখানে অন্য কিছু দিতে হবে না, শুধুমাত্র সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আচ্ছা, এবার এখানে আপনারা পেস্টটাও দেখে নিন, ঠিক এতটাই স্মুথ আপনাদের পেস্টটা করে নিতে হবে, নাহলে এগুলো যদি দানা দানা থেকে থাকে তাহলে কচুরিগুলো বেলার সময় কিন্তু ফুটো হয়ে যাবে, তাই অতি অবশ্যই ঠিক এরকমভাবে এটাকে মিহি পেস্ট করে নেবেন। এবার আরও একটা পেস্ট আপনাদের করে নিতে হবে, সেটা হলো আদা ও কাঁচা লঙ্কার। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন এটা আমি কড়াইশুঁটির সাথেই কেন পেস্ট করলাম না, তারও একটা কারণ আছে, সেটাও আমি আপনাদের জানাবো। বাট তার আগে আমি এখানে পুরটা বানিয়ে নেওয়ার জন্য একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, আর গ্যাসটা জ্বালিয়ে আমি সেখানে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। আর এই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আপনাদের ঠিক এতটাই স্মুথ করে নিতে হবে। আর অবশ্যই তেলটা একটু গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হিং, 1/2 চা চামচ কালো জিরে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে 30 থেকে 35 সেকেন্ড এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবেন। এবার আমরা যে আদা আর লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার বলে রাখি এটা কেন আমরা আলাদা করলাম, কারণ আদা আর কাঁচা লঙ্কার যে কুকিং টাইমিং সেটা কিন্তু কড়াইশুঁটির সাথে একদমই আলাদা। তাহলে আপনারা যদি কড়াইশুঁটির সাথে একসাথে করে থাকেন তাহলে হয়তো কড়াইশুঁটিটা ঠিকঠাক কুক হয়ে যাবে, আর আদা আর কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ থেকেই যাবে। এবার এই আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে কুক হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্টটা। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আপনাদের এটাকে একটু ভালো করে কুক করে নিতে হবে, যতক্ষণ না কড়াইশুঁটির মধ্যে যে এক্সেস জলটা আছে সেটা বেরিয়ে যায়। 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখবেন যে এক্সেস জলটা আছে সেটা অলমোস্ট বেরিয়ে যাবে। বাট এই জলটা একদম শুকিয়ে যাওয়ার আগে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। আমি এখানে 2 রকম নুন ব্যবহার করলাম, প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট নুন, সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো রেগুলার নুন, এছাড়াও দিয়ে দিতে হবে 1/2 চা চামচ চিনি। এবার এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট এটাকে একটু কুক করে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এই মিক্সারটা যখনই দেখবেন একদম প্রেস অনেকটাই ড্রাই হয়ে এসছে ঠিক সেই সময় আমাদের এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ ছাতু। আর এই ছাতুটা আপনাদের তখনই দিতে হবে যখন এই মিক্সারটা প্রায় একদম ড্রাই হয়ে আসবে। আর ছাতু দেওয়ার জন্য টেস্ট আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে অনেকটাই বেড়ে যায়। আশা করি এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। আর এই ছাতুটা দেওয়ার কারণেই যে এক্সেস জলটা থাকে সেটাও টেনে নেয় আর মিক্সারটাও বেশ স্মুথ হয়ে যায়। তাহলে দেখতেই পাচ্ছেন মিক্সারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এই মিক্সারটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে কচুরির পারফেক্ট ডোটা আপনারা কীভাবে বানাবেন সেটাও দেখে নিন। তাহলে এই ডোটা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা। আর এই ময়দাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ চিনি, 1 চা চামচ সুজি। আচ্ছা, এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো এই কচুরিতে ময়ান দেওয়ার সময় এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ ঘি। আর এই ঘিটা অতি অবশ্যই আপনাদের একটু গরম করে নিতে হবে। বাট এই ঘিটা কেন গরম করতে হবে সেটাও আপনাদের জানাবো, বাট তার আগে ঘিটা যখন একদম গরম হয়ে যাবে সেটাকে আমি দিয়ে দিচ্ছি এই ডোটার মধ্যে। প্রথমে অবশ্যই একবার চামচ দিয়ে মিশিয়ে নেবেন যেহেতু এটা গরম থাকে। এবার এই ঘিটাকে একবার ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনারা যদি এই ঘিটা না ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ব্যবহার করতে পারেন সাদা তেল বা ডালডা, তারপর হাতে করে ঠিক এইভাবে আপনাদের এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। এবার ঠেছে ঠেছে এটাকে একটু ভালো করে আপনাদের মেখে নিতে হবে। জলটা চেষ্টা করবেন একটু 2-3 বারে দিয়ে নেওয়ার, যাতে জলটার মেজারমেন্টটা আপনাদের কন্ট্রোলে থাকে। আর ঠিক এরকম একটা সফটও আপনাদের মেখে নিতে হবে, 10 থেকে 15 মিনিট একটু রেস্টিংয়ে এটাকে রেখে দিতে হবে। আর রেস্টিংয়ে রাখার আগে অতি অবশ্যই উপর থেকে একটু তেল লাগিয়ে নেবেন যাতে উপরের সারফেসটা ড্রাই না হয়ে যায়। আর এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে এই কচুরিগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি রেস্টিং হয়ে যাওয়ার পরে ডোটা কতটা নরম হয়েছে। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এই ডোয়ের টেক্সচারটা ঠিক কতটা নরম রাখতে হবে। এবার এই ডোয়ের মধ্যে যে গ্লুটেনটা আছে সেটা অ্যাক্টিভেট করার জন্য আমাকে এটাকে আরও একবার ভালো করে মেখে নিতে হবে।
যেহেতু এই ডোটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে, সেই জন্য এবার এটাকে ভালো করে মাখলেই দেখবেন আস্তে আস্তে বেশ অনেকটাই স্মুথ হয়ে যাবে। আর লেচি কাটার সুবিধার জন্য এইভাবে একটু লম্বা করে আমি এটাকে শেপ করে নিচ্ছি। লেচি কাটার সময় অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এটা কিন্তু খুব বেশি বড় বা খুব বেশি ছোট করলে হবে না, মিডিয়াম সাইজের লেচি আপনাদের এখান থেকে কেটে নিতে হবে। আর এই পুর ভরাটা খুবই সিম্পল প্রসেস, তার জন্য লেচিটাকে এইভাবে হাতে নিয়ে বুড়ো আঙুল দিয়ে শুধু কর্নারগুলোকে প্রেস করতে হবে। আস্তে আস্তে দেখবেন এই লেচিটা বেশ অনেকটাই বড় হয়ে যাচ্ছে, মাঝখানটা কোনোভাবে কিন্তু প্রেস করবেন না, শুধুমাত্র সাইডগুলোকে আপনাদের এইভাবে প্রেস করে নিতে হবে। এবার সামান্য একটু কড়াইশুটির পর এইভাবে একটু গোল করে নিয়ে লেচিটার একদম মাঝখানে এইভাবে রেখে দিতে হবে। তারপরে লেচির সব কটা সাইড থেকে এইভাবে মুখটাকে বন্ধ করে দেবেন। যখন মুখটা বন্ধ করবেন পেছনটা ঠিক এইভাবে একটু ভালো করে সিল করে নেবেন। তারপর পেছনটা হাতের এইভাবে তালুর মধ্যে নিয়ে খুব ভালো করে একবার রাউন্ড করে নেবেন, তাহলেই আমাদের লিচি কিন্তু পারফেক্টলি রেডি। আর ঠিক একই প্রসেসে আমি বাকি লিচিগুলো করে নিচ্ছি। আর এই লিচিগুলো বেলা রাখে যাতে উপর থেকে খুব বেশি ড্রাই না হয়ে যায়, সেই জন্য অতি অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন। তাহলে ফাইনালি এই সবকটা লিচির মধ্যে ভালো করে পুর ভরা হয়ে গেলে আমি লিচিগুলো বেলার জন্য এখানে নিয়ে নিচ্ছি সামান্য সাদা তেল। আর এই লিচিটা বেলার সময় আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, এভাবে একটু হাতে করে প্রেস করে নেবেন যাতে ভেতরের যে পুরটা আছে সেটা ইকুয়ালি স্প্রেড হয়ে যায়। তারপর একটা ব্যালন দিয়ে এটাকে হালকা হালকাভাবে প্রেস করে এইভাবে বেলে নিতে হবে। আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব বেশি প্রেশার দিয়ে বেলছি না। আর একবার ভালো করে বেলা হয়ে গেলে এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো তেলের মধ্যে। তেলের টেম্পারেচারটা এখানে অবশ্যই আপনারা মিডিয়াম রাখবেন। আর তেলের মধ্যে দেওয়ার পরে কচুরিগুলোকে ফোলানোর জন্য যে কোনো এরকম চামচ বা খুন্তির মাধ্যমে এইভাবে তেলটাকে উপরে স্প্রেড করবেন, তাহলেই দেখবেন কচুরিটা বেশ আস্তে আস্তে ফুলে উঠছে। আর এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটাও ঠিক একইভাবে করে নিতে হবে। আর চিনি দেওয়ার কারণে কালারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসছে। আর কচুরির দুদিকটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেলে তেলটা ঝরিয়ে আমি এটাকে তুলে নেব। আর ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলোও ফ্রাই করে নিচ্ছি। আশা করি পুরো রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। আর এই গরম গরম কচুরি আপনারা পরিবেশন করতে পারেন ছোলার ডাল বা আলুর দমের সাথে। আপনাদের ফিডব্যাক আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানান। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।